আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ার রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ট্রেডিশনাল মোরগ পোলাও। মোরগ পোলাও কিন্তু খেতে আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে যেহেতু এটা রিস খাবার। রিস খাবারটা কিন্তু মনে করেন বাসায় তৈরি করাটাই কিন্তু সবচেয়ে ভালো হয়। রেস্টুরেন্ট থেকে মনে করেন বেশিরভাগই কিনে খাওয়া হয়, কিন্তু এখন মনে করেন আমরা ইচ্ছা করলে বাসায় তৈরি করে খেতে পারেন খুব সহজেই, একেবারে সহজভাবে। কিন্তু আমি আপনাদেরকে বলে দিব এবং দেখিয়ে দিব কীভাবে রান্না করতে হয়। তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকুন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল রান্নায়। এই তো আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ, আমি এখানে সোনালি কেজি মুরগিটা সেটাই নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রয়লার দাও করতে পারেন অথবা দেশি মুরগি দাও করতে পারেন, কিন্তু আজকে আমি এখানে সোনালি কেজি কিন্তু করতেছি। এখানে ভালো করে ধুয়ে কাটছিট করে মনে করেন পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা এখানে ঝরিয়ে নিয়েছি এবং চাকু দিয়ে মনে করেন একটু আমি ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিলে কী হবে যে মশলাগুলোর ভিতরে একটু ঢুকবে লবণ মশলা, তাহলে মনে করেন যে মশলা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, নয়তো মনে করেন যে খেতে কিন্তু স্বাদ লাগবে না, মনে করবে যে মশলাবিহীন লাগবে। তাই আমি এখানে ভালো করে ধুয়ে একটু কেটে চেটে নিয়েছি। আমি দেখুন আমি মিশ্রণ বলে নিয়ে নিলাম, আর এখানে আমি প্রায় 1 কাপের চেয়ে একটু কম আমি দইটা মনে করেন টক দইটা কিন্তু একটু ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে পানি সহকারে দিয়ে দিয়েছি, মানে পানি সহকারে দিলে কিন্তু ভালো হয় যেহেতু পরবর্তীতে মনে করেন যেটা কাজে লাগবে। এ পর্যায়ে মনে করেন যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ। লবণটা যেহেতু পরবর্তীতে রান্নাও কিন্তু অনেকবার ব্যবহার হবে, তাই কিন্তু খুবই সাবধানে অবলম্বন করে আপনি লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে লেবু, লেবুটা কিন্তু চিপে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ। আমি আপনারা এখানে লেবু রসটা ব্যবহার করবেন, তাতে মনে করেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং স্বাদটা কিন্তু খুবই অকর্ণ থাকবে এবং মুরগির যে একটা গন্ধ থাকে স্মেল সেটা কিন্তু আর থাকবে না, তাহলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এভাবে কিন্তু ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে মনে করেন একটু মেরিনেশন করে রাখবো আমি এভাবে, মনে করেন 1 থেকে 2 ঘন্টা পরিমাণ কিন্তু আমি মেরিনেশন করে রাখবো। আপনারা চাইলে মনে করেন যে 1 ঘন্টাও রাখতে পারেন তাহলেই হবে, কিন্তু একটু মেরিনেট করে রাখতে হবে, তাহলে মনে করেন ভিতরে টক দইটা ভিতরে ঢুকবে এবং খুব সুন্দর সফট হয়ে যাবে মাংসগুলো। এ পর্যায়ে মনে করেন আমার কিন্তু মেরিনেট করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন একটা র্যাপিং পেপার দিয়ে কিন্তু একটু ঢেকে দেখবো, ঢেকে রাখবো। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন তাহলেই হবে। তাহলে চলুন আমি এখন 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। আমার কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, আমি 2 ঘন্টা পরে কিন্তু চলে আসলাম। এই দেখুন ড্রেপিং পেপারটা কিন্তু আমি এখন খুলে দিচ্ছি, দেখুন খুলে নিয়ে নিচ্ছি, খুলে রেখে দেবো আমি এখন। এতে দেখুন আমার কিন্তু মেরিনেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন চলে যাব আমি রান্নায়। চুলায় আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ আমি তেলটা ব্যবহার করেছি, যেহেতু এখানে আমি পেঁয়াজ বেরাস্তাটা পরবর্তীতে লাগবে, তাই আমি তেলে কিন্তু পেঁয়াজ বেরাস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরাস্তা তেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টা স্টার মশলা, 6 থেকে 7টা এলাচি, 6 থেকে 7টা লবঙ্গ, 6 থেকে 7টা গোলমরিচ, 2 টুকরো দারুচিনি আর 2টা তেজপাতা মাঝখান দিয়ে আমি ফালি করে দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ফোড়ন দিয়ে দিব, ফোড়ন দিয়ে দিলে করে মশলা যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু চলে আসবে। এভাবে একটু আমি কিছু পরিমাণ কিন্তু আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো থেকে আসে আমার, লো থেকেই মনে করে মশলাগুলো একটু ভেজে নেবেন, তাহলে মনে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজকুচি। পেঁয়াজকুচি দিয়ে কিন্তু পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউন কালার করে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। হালকা ব্রাউন কালার করে নিলে কিন্তু মনে করেন কালারটা খুব সুন্দর আসে এবং টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এনে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু আমি এখানে বাটা একসাথে আলাদা আলাদা ব্যবহার করেছি, আপনারা চাইলে একসাথে ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেবো আমি কিছু পরিমাণ পানি, পানিটা দিলে মনে করেন মশলাটা ছিটে আসবে না গায়ে, তাই একটু পানি দিয়ে দিলে খুবই ভালো হয়। এখন আমি মনে করেন ভালো করে মনে করেন একটু নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে দিয়ে দেবো আমি অন্যান্য মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাজ বাদাম বাটা এবং হলো পেস্তা বাদাম বাটা একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। চাইলে আপনারা এখানে চিটা বাদাম বাটাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি কাজু এবং পেস্তা বাদাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আমি এখানে শুধু মনে করেন মশলার জন্য ব্যবহার করেছি, খুব অল্প পরিমাণ, স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা মানে জালটা যদি আপনি একটু বেশি খান তাহলে একটু বেশি দেবে, আর যদি কম খান তাহলে কম দেবে, কিন্তু মোরগ পোলায় কিন্তু এত বেশি মরিচ লাগে না। তারপরে মনে করেন আমি একটু অল্প দিয়েছি শুধু কালারের জন্য, দেখতে সুন্দর দেখা যাবে এবং খেতেও একটু স্বাদটা কিন্তু বাড়িয়ে দেবে একটু মরিচটা দিলে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়াটা কিন্তু এখানে আপনারা আমি গুঁড়াটা ব্যবহার করেছি, আপনার চাইলে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম লোতেই আছে আমার, না তো মনে করেন যে একটু হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাগুলো পড়ে যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে।
এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন। তাহলে দেখবেন মশলাগুলো সুন্দরভাবে মনে করেন যে বুনা হয়ে যাবে, বুনিয়ে গেলে মনে করেন যে ফ্লেভারটা সুন্দর আসবে, মশলা যেটা কাঁচা স্মেল সেটা কিন্তু থাকবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা মনে করেন দিতে পারেন, যদি আপনারা কেউ চান যে সম্পূর্ণ ঘিতে রান্না করতে তো ঘিতে করতে পারবেন, কিন্তু আমি আজকে আর সম্পূর্ণ ঘিতে রান্না করতেছি না। তাহলে সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ আমি ঘিটা ব্যবহার করতেছি, এতে করে মনে করেন সুন্দর একটা স্মেল ব্যবহার হবে, সুন্দর একটা স্মেল আসবে ঘিয়ের। দেখুন আমি কিন্তু আবার নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে কিন্তু আমি মশলাটা কিন্তু ভালো করে বুনিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু বুনিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, তেলটা কিন্তু উপরে উঠে আসছে। তখনই বুঝতে পারবেন যখন তেলটা উপরে ওঠা আসে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলাটা কিন্তু বুনিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো মানে পাট পাট করে একটা একটা করে আমি এখন দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলা হিটটা মিডিয়াম লোতেই আছে আমার, খুব বেশি একটা হাই ফ্লেমে নাই, হয়তো মনে করেন যে মশলাগুলো পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে মনে করেন সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি মাংসগুলো, এবার বিছিয়ে দিলে মনে করেন সুন্দরভাবে কুক হবে এবং মনে করেন যে খুব ভালো হবে। আর যে আমার ম্যারিনেট করার যে টক দইয়ের ছিল সেটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মনে করেন আর মনে করেন এক্সট্রা কোনো পানিও লাগবে না খুব বেশি একটা, তাহলে মনে করেন মাংসগুলো ভালোভাবে কুক হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু স্পেশুলার সাহায্যে কিন্তু ভালোভাবে মনে করেন একটু আলাদা আলাদা করে দিচ্ছি। আমি কিন্তু এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। আমি কিন্তু আলাদা আলাদা করে দিই না, আমি কিন্তু একসাথে করে দিয়েছি। আপনাদের কাছে কাছে যদি আলাদা থাকে তাহলে হাফ চামচ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। হাফ চামচ দিবেন জয়ত্রী আর দিবেন হাফ চামচ পরিমাণ জয়ফল। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ, কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এতে করে সুন্দর করে একটা ফ্লেভার নিয়ে আসবে কাঁচামরিচের, তাহলে মনে করেন টেস্টটা কিন্তু খুব বাড়িয়ে দিবে। আমি কিন্তু এ পর্যায়ে একটু উল্টিয়ে দিচ্ছি, তারপরে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পিসগুলো বেশ বড় বড় তাই উল্টিয়ে দিতে হবে, তাহলে একটা পাশ ভালো করে কুক হবে, অন্য পাশটা একটু ভালোভাবে কুক হবে, হয়তো মনে করেন ভালোভাবে কুক হবে না। তাই এইভাবে কিন্তু একটু স্পেশুলার সাহায্যে আপনারা উল্টিয়ে দিবেন। এ পর্যায়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মিডিয়াম লো হিটে কিন্তু রান্না হবে, যেহেতু মাংসটা মনে করেন যে চিকেনটা কিন্তু সিদ্ধ হইতে হবে, যেহেতু এখানে কোনো পরিমাণ আমি পানি ব্যবহার করি নাই। চিকেনের মধ্যে যে পানিটুকু ছিল আর যে আমার টক দইটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি আজকে চিকেনটা আমি কুক করে নিলাম। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে, খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে। এই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার চিকেনটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গিয়েছে, এ পর্যায়ে মনে করেন খুব বেশি একটা সময় লাগবে না। দেখুন কালারটা কিন্তু খুব মশলা সুন্দর আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, যদি আপনি চিনিটা খেতে না চান তাহলে মনে করেন না দিলেও চলবে, কিন্তু চিনিটা দিলে মনে করেন স্বাদটা কিন্তু খুব ভালো নিয়ে আসে, ব্যালেন্সটা কিন্তু খুব ভালো রাখে। তা যদি চেষ্টা করেন আপনার দিতে তাহলে দিবেন, আর যদি একেবারেই পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে, কিন্তু চিনিটা দিলে খুব ভালো আসে টেস্টটা। আমি কিন্তু আবার একটু স্পেশালের সাহায্যটা উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিলে মনে করেন যে চিনির সাথে তো মিক্সড হয়ে যায়, একেবারেই মনে করে পরিপূর্ণভাবে মিক্সড হয়ে গেল। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি চুলাটা কিন্তু অন রাখি না, চুলাটা কিন্তু অফ করে দিয়ে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো চলে যাবো আমি এখন চালটা রেডি করার জন্য, পোলাটা তৈরি করার জন্য। এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 700 থেকে 800 গ্রাম পোলার চাল, সুগন্ধি যে চালটা সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মনে করেন যে বাসন্তী চালটা ব্যবহার করতে পারেন, বাসন্তী চালটা কিন্তু পোলার সুগন্ধি চালটা কিন্তু করলে কিন্তু খুবই ভালো হয়, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আপনারা চেষ্টা করবেন পোলা সুগন্ধি চালটা করতে, তাহলে দেখবেন মোরগ পোলাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এভাবে কিছু পরিমাণ পানি দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিট পরিমাণ কিন্তু আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে মনে করেন চালটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, একেবারে পরবর্তীতে যখন পোলাটা রান্না করবেন খুব ঝরঝরে একটা পোলাও হবে, মানে কোনো মতে গলবেও না ভাঙবেও না এবং কোনো মতে সুন্দরভাবে একটা পোলাও তৈরি হবে। এতে দেখুন 10 মিনিট পরে কিন্তু আমি স্ট্রেনারে ভালো করে পানিটা জড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে যদি পোলাটা রান্না করেন দেখবেন পোলাটা আপনার একেবারে পারফেক্ট হবে। কিন্তু দেখুন আমি চলে যাবো এখন রান্নায়। রান্নায় কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এ পর্যায়ে চুলার হিটটা মনে করেন যে একটু মিডিয়াম লো থেকে একটু হাই আছে। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, 1টা দারুচিনি, আর 4 থেকে 5টা মনে করেন যে সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। তাইলে দিয়ে দিলে মনে করেন একটা পুরন দিয়ে নিবো আমি এখন, পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নেবো, খুব বেশি একটা ভাজবো না। মনে করেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আমি এখানে চালগুলো দিয়ে দিবো। এতে দেখুন আমি কিছু পরিমাণ কিন্তু এখন ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো থেকে একটু হাই ফ্লেমে আছে, কারণ যেহেতু পেঁয়াজগুলো একটু বাঁচতে হবে তাই চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে, খুব বেশি না। এই দেখুন কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু কালারটা মনে করেন হালকা ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালটা কিন্তু দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিয়ে কিন্তু 4 থেকে 5 মিনিট আমি ভালো করে একটু ভেজে নেবো।
বেটে নিলে মনে করেন খুব সুন্দর হয়ে যাবে আপনার পোলাওটা। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা। শাহি জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাই দেখবেন সুন্দর খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এবং স্বাদটা কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইল হবে। যেহেতু ট্রেডিশনাল মোরগ পোলাও, কিন্তু অবশ্যই আপনারা শাহি জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। এটা কিন্তু খুব লোভনীয় একটা খাবার, আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি। একবার হলে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন যে কতটা মজার এবং কতটা লোভনীয় হয়ে থাকে। এভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেবো চালটা, আর দিয়ে দেবো এখন শুধু চালের পরিমাণে লবণটা। লবণটা মনে করেন অবশ্যই, আমি যেহেতু অনেকবার লবণ ব্যবহার করতেছি তাই আপনারা মনে করেন সাবধানতা অবলম্বন করে লবণটা ব্যবহার করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে মনে করেন ফুলার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। দেখুন আমি কিন্তু 4-5 মিনিট কিন্তু ভালো করে ভেজে নিয়েছি চালটা, কিন্তু একেবারে কর করা হয় নাই, মিডিয়াম পর্যায়ে একটু ভেজে নেবেন। দেখে জর্জরা হয়ে যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, আর যেন তলায় লেগে না যায় চালটা সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তলায় লেগে গেলে কিন্তু আপনার পোলাওটা সুন্দর হবে না এবং জর্জরে হবে না। এই পর্যায়ে কিন্তু আপনার মূলা পুরো তৈরি করতে একটু মোটা পাতিল ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি, যেহেতু আমি প্রায় 700 গ্রামের মতো আমি এখানে চাল নিয়েছি, মানে মেজারমেন্ট কাপের 3 কাপ, তাহলে এখানে আমি মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিব। আপনারা কিন্তু যে কাপে চালটা নেবেন সেই কাপে মনে করেন দ্বিগুণ পানিটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন একেবারে পারফেক্ট পোলাও হবে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু অবশ্যই একটা টিপস আছে, তারা মনে করেন মেপে মেপে কিন্তু পানিটা ব্যবহার করবেন, তাহলেই হবে, তাহলে খুব ভালো হবে। যদি মনে করেন, অনেকে মনে করেন যে পোলাওটা যদি মনে করেন যে অনেকের ইয়া হয়ে যায়, নরম হয়ে যায়, তার সেই পর্যায়ে পানিটা একটু কম দেবেন, কিন্তু আমার যে পারফেক্ট মাপ সেইভাবে মনে করেন আপনার পোলাও তৈরি করলে একেবারে পারফেক্ট হয়ে যাবে, কোনো মতে কিন্তু পোলাওটা আপনার নরম হবে না। এরপর যে চুলা হিটটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, শুধু ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেহেতু ব্লকটা উঠি কিন্তু আমি চুলা ফ্লেমটা একেবারে লো করে দিব। এ পর্যায়ে কিন্তু আমি মনে করি চুলা হিটটা একেবারে লো ফ্লেমে নিয়ে গেছি, আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার পোলাওটা হয়ে যাবে। মাঝখানে কিন্তু আমি অবশ্যই নাড়াচাড়া করে দিব, আপনারা কিন্তু অবশ্যই আজকে নাড়াচাড়া করে দেবেন। এতে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার পোলাওটা, কিন্তু একেবারেই মনে করেন যে খুব সুন্দর হয়ে গেছে, কোনো একেবারে জর্জরে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা কতটা জর্জরে হয়েছে পোলাও আমার, এই দেখুন কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। একটার সাথে কিন্তু একটা লাগে না, গায়ের সাথে মানে একটা আলাদা আলাদা থাকবে। এইভাবে মনে করেন পোলাও রান্না করলে কিন্তু মোরগ পোলাও খেতে সুস্বাদু হয় এবং টেস্টটা কিন্তু খুব সুন্দর থাকে, দেখতে সুন্দর দেখা যায়। এই দেখুন এই পর্যায়ে কিন্তু আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে একেবারে। যেহেতু আমি দমে রাখবো, দমে রাখলে কিন্তু আরও একটু সিদ্ধ হয়ে যাবে, তাইলে মনে করেন একেবারে পারফেক্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখান থেকে কিছু পরিমাণ পোলাও তুলে নেব, যেহেতু আমি লেয়ার করে দিব। লেয়ার করে দিলে মনে করেন যে খুব ভালো হয়, মনে করেন অল সাইডে মনে করেন মশলাগুলো থাকে, তাই এখানে আমি অর্ধেক পরিমাণ পোলাওটা তুলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু অর্ধেক করে নিয়েছি পোলাওটা, এখন চিকেনের পার্টগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিবেন আপনারা সাজিয়ে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে, মনে করে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। যেহেতু লেয়ারটা করে দিলে খুবই ভালো হয় চিকেনগুলো, মনে করে এই তো আমি চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম, সবগুলো চিকেনের পার্ট কিন্তু আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি উপর থেকে যে পোলাওটা রেখেছি সেই পোলাওগুলো কিন্তু আমি উপর থেকে দিয়ে দেবো কিছুক্ষণ পরে। এখন আমি কিছু ডেকোরেশন করবো এখানে, এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 3টা আলুর বোকারা, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আমি এখানে কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। রেস্টুরেন্টে কিন্তু কিশমিশ এবং আলুর বোকাটা অবশ্যই দিয়ে, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ আমি পেঁয়াজ বেরেস্তা কিন্তু এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মনে করেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খাবারের স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে সবগুলো মশলা কিন্তু এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আমি কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে একেবারেই, মনে করেন ট্রেডিশনাল খাবার যেহেতু মোরগ পোলাও, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেওড়া জলটা অথবা গোলাপ জল, তাহলে মনে করেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘিটা দিলেও মনে করেন যে ফ্লেভারটা আরও সুন্দর নিয়ে আসবে, মানে প্রত্যেকটা উপকরণ কিন্তু এই পর্যায়ে ব্যবহার করতে হবে, তাহাতেই মনে করেন যে খুবই সুন্দর হবে এবং ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে।
দেখুন পাতাটা উপকরণ কিন্তু আমি এই পর্যায়ে ব্যবহার করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে কিছু পরিমাণ যে চিকেনের মশলা সেই মশলাটা কিন্তু আমি এখানে ব্যবহার করতেছি। আপনারা কিন্তু এই মশলাগুলো কিন্তু এই পর্যায়ে ব্যবহার করবেন চিকেনটা দেওয়ার পরে, তাহলে দেখবেন একেবারে মাছ পর্যায়ে কিছু মশলা থাকবে, আমি কিন্তু আরও কিছু মশলা আমি উপরে ব্যবহার করব। দেখুন আমি কিন্তু এই পর্যায়ে মোটামুটি সব অল্প পরিমাণ আমি মশলা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু যে পোলাওটা রেখেছিলাম আমি আলাদা করে সেই পোলাওটা কিন্তু আমি উপরে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। অথবা দেখা যায় অনেকেই পোলাওটা আলাদা করে চিকেন আলাদা রাখে, সেটা কিন্তু করা যাবে। তাহলে এইভাবে করলে দেখবেন স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এভাবে একবার হলে করে দেখবেন আপনারা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্টস দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার রেসিপিগুলো রান্না করেন এবং আমি যত কষ্ট করে রান্না করি সেগুলো আমার অবশ্যই ভালো লাগে। আমি কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি, একবার হলে কমেন্টসটা দিবেন। দেখুন আমি কিন্তু আবার কিছু পরিমাণে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, যে একটা মশলাগুলো ছিল আমার সেই মশলাগুলো কিন্তু আমি উপর দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সবগুলো মশলা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এভাবে দিয়ে দিবেন, তাহলে মনে করেন পোলার সাথে একেবারে মিক্সড হয়ে যাবে, মানে এক্সট্রা আর কিছু লাগবে না।